আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন জো বাইডেন। 18 সালের প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প সবাই বাস করেছেন এই সাদা ভবনে। বাইরে থেকে হোয়াইট হাউসের চিত্র হয়তো অনেকেরই পরিচিত, কিন্তু সুবিশাল সাদা এই ভবনের ভেতরটা কেমন, মার্কিন প্রেসিডেন্টরা কোথায় ঘুমান, কোথায় বৈঠক করেন, কোথায় বা সিনেমা দেখেন, সেসব কথা বলবো বিজনেস ইনসাইডার ও হোয়াইট হাউস মিউজিয়াম ঘুরে। আর বরাবরের মতো সাথে আছে আমি ফারহানা মিশু। হোয়াইট হাউস দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরের 1600 পেনসিলভেনিয়া এভিনিউতে। পুরো ভবনটি মূলত তিনটি আলাদা ভাগে বিভক্ত, ওয়েস্ট উইং, ইস্ট উইং ও এক্সিকিউটিভ রেসিডেন্স। ভবনের মোট আয়তন প্রায় 55,000 বর্গফুট, 132টি কক্ষ, 35টি শৌচাগার ও 3টি রান্নাঘর আছে এতে। থিয়েটার হল, সুইমিং পুল, টেনিস কোর্ট, গলফ কোর্ট ও জগিং ট্র্যাকও আছে। হোয়াইট হাউসের দরজার সংখ্যা 412 এবং জানালা রয়েছে 147টি। ওঠানামার জন্য আছে 8টি সিঁড়ি এবং 3টি লিফট। হোয়াইট হাউসের ভবনগুলোর বাইরের পুরো অংশ রং করতে প্রায় 570 গ্যালন রং লাগে। দর্শক, আগেই বলেছি হোয়াইট হাউসে তিনটি আলাদা ভাগে বিভক্ত রয়েছে। প্রথমে ওয়েস্ট উইং দিয়ে শুরু করা যাক। চারতলা এই ভবনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর, তার মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্স রুম, ওভাল অফিস ও ক্যাবিনেট রুম। আগে প্রেসিডেন্স রুমে সেক্রেটারি দপ্তর ও প্রেসিডেন্টদের দপ্তর ছিল, বর্তমানে এই কক্ষে ডাইনিং রুম বা খাবার ঘর হিসেবে ব্যবহার করা হয়। ওভাল অফিসটি বর্তমানে প্রেসিডেন্টের প্রধান দপ্তর। ডিম্বাকৃতির এই কক্ষের জানালাগুলোর বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি। কক্ষটির অন্তঃসজ্জা ও আসবাবপত্র প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয়। ওভাল অফিসের বাইরের ডান দিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেন, এটি বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ অতিথিদের জন্য ব্যবহার করা হয়। ক্যাবিনেট রুমে প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। হোয়াইট হাউসের রীতি অনুযায়ী প্রেসিডেন্ট সবসময় টেবিলের মাঝখানে বসেন। গাউন ফ্লোরে আছেন সিচুয়েশন রুম। 5,000 বর্গফুটের এই ঘরে প্রেসিডেন্ট আসেন সমস্যার মুখোমুখি হলে। এখানে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে সলা পরামর্শ করেন। সিচুয়েশন রুম চালান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মীরা। হোয়াইট হাউসের চত্বরের কেন্দ্রীয় ভবন হল এক্সিকিউটিভ রেসিডেন্স। এটি মূলত ওয়েস্ট ও ইস্ট উইংস এর মাঝখানে অবস্থিত। এই ভবনে আছে সবুজ, নীল ও লাল কক্ষ। এসব কক্ষের জানালা, পর্দা, মেজের কার্পেট সহ গৃহসজ্জার সামগ্রী, রং কক্ষের নাম অনুসারে হয়ে থাকে। একই ভবনের তৃতীয় তলায় আছেন প্রেসিডেন্সিয়াল বেডরুম সুইট। এখানে আছেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ব্যক্তিগত শোবার ঘর, আর একটি ছোট শোবার ঘর এবং সাজসজ্জার ঘর। হোয়াইট হাউসের তৃতীয় ভাগে আছে ইস্ট উইংস। এক্সিকিউটিভ রেসিডেন্সের পূর্ব দিকে দ্বিতীয় ভবনটি হলো ইস্ট উইংস। ভবনের দ্বিতীয় তলায় আছেন ফার্স্ট লেডির দপ্তর। এছাড়া এই ভবনে আছে একটি পারিবারিক থিয়েটার হল। সেখানে প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা দিনের যে কোনো সময়ে নিজেদের পছন্দের সিনেমা উপভোগ করতে পারেন। এক্সিকিউটিভ রেসিডেন্সের ফার্স্ট ফ্লোরে আছে ক্রস হল। এটি হোয়াইট হাউসের সবচেয়ে প্রশস্ত হলওয়ে। ক্রস হল টেস্ট ডাইনিং রুম এবং ইস্ট রুমের সঙ্গে এক্সিকিউটিভ রেসিডেন্সের সংযোগ স্থাপন করেছে। আমার সংবাদ রকমারি এ পর্যন্তই। যদি আমার সংবাদ রকমারির আরও আপডেট পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।